ক্লাসের জন্য যা যা চাই তা বলে দিচ্ছি। হার্ডবোর্ড, থিক আর্ট পেপার, 2B পেন্সিল, ডাস্ট ফ্রি ইরেজার, স্কেচ পেন আর কালার। 2B পেন্সিলটা ক্যামেলের নেবে, ভালো হয়। আর্ট শুরু করব, সবার আগে সাবজেক্ট সিলেক্ট করব, গোলাপ ফুল। এটা আমাদের সাবজেক্ট, এখানে দুটো কালার আছে, রেড আর গ্রিন। কিন্তু আমরা এখানে চারটে কালার ইউজ করব, এটা লাইট আর এটা লাইট। গ্রিনেরও একটা লাইট নেব আর রেডেরও একটা লাইট নেব, আমরা টোটাল চারটে কালার ইউজ করব। প্রথমে ড্রয়িং করে নিলাম এই পার্টটা, তারপরে পাপড়ি, বাঁ দিকের পাপড়ি, তারপরে উপরের পোর্শনটা, শুধু উপরের পোর্শনটা, তারপর ভিতরের পাপড়ি, তারপর একদম ভিতরের ছোট পাপড়িটা, তারপর নিচের এই স্টেমটা, তারপরে এই পাতাগুলো, পাতাগুলো করে নিলাম, সাথে কাটাগুলো করে নিলাম। ড্রয়িং হয়ে গেলে তারপর স্কেচ পেন করে নেব, ভালো করে স্কেচ পেন করে নিয়ে এটা ডার্ক হয়ে যাবে। তারপর এখান থেকে কালারগুলো, লাইট কালারটা আগে সিলেক্ট করব, তারপর লাইট কালারটা দিয়ে, পেস্টেল কালারটা দিয়ে করা শুরু করব। আর যখন ড্রয়িং করব, যেভাবে লাইন গেছে সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করব, এদিক ওদিক এদিক ওদিকে, একবার এদিকে একবার ওদিকে করলে বেরিয়ে যায় রং। সুতরাং যেভাবে লাইন ঘুরেছে সেভাবে ধরে ধরে করে নেব। ডার্ক কালারটা দেব, এই সাইড থেকে ডার্ক কালার, একটা সাইড থেকে ডার্ক, একটা সাইড থেকে আমরা ধরে নিলাম লেফট সাইডটা লাইট আর রাইট সাইডটা ডার্ক। তো ওইভাবে আমরা মিক্সিং করে দেবো, ডার্ক করলাম লাইট করলাম। মিক্সিং যখন করবো সে তখন লাইট কালারটা নেব, লাইট কালারটা দিয়ে ডার্ক কালারের উপরে একটু এজটা ঘষলেই, কোনাগুলো ঘষলেই মিক্সিং হয়ে যায়। পুরোটাতে মারবো না কিন্তু, জাস্ট সাইডে। আমার আরেকটা ক্লাস আছে, ওখানে দেখে নেবে কি করে ব্লেন্ডিং করা শিখিয়েছি। এখানে এই এই জায়গাটাতে আবার ডার্ক মেরে নিলাম, যেহেতু এদিকে লাইট আছে ওদিকে ডার্ক হলো। এবার লাইট কালারটা মারছি, এবার ব্লেন্ডিং করব। এবার লাইট কালারটা নিয়ে ডার্ক কালারের উপরে উপরে একটু ব্লেন্ডিং করে দিলাম, হয়ে গেল। এই যে দেখো, ওটা থেকে এটা বেশি ভালো লাগছে, কারণ এটাতে দুইটা কালার করা হয়েছে, ওটাতে একটা কালার, ঠিক আছে। এবারে এটারও ঠিক এই ভেতর দিকটা ডার্ক হয়, ভেতর দিকটা ডার্ক, ভেতর দিক যত ভেতরে যাবে ডার্ক কালার, আর উপরের দিকগুলো লাইট, উপরের দিকগুলো লাইট। এবার হয়ে গেল ফুল। এবার গ্রিন কালার, লাইট কালার, লাইট গ্রিনটা দিয়ে আগে উপর থেকে মারবো। লেফট সাইডটা আমরা লাইট ধরে নিয়েছি, তাহলে সব লেফট সাইড, যে কোনো জায়গার লেফট সাইডগুলো আমরা লাইট কালার মেরে যাব আর রাইট সাইডগুলো ডার্ক কালার। এটা যে কোনো পেস্টেল কালার হোক আর ওয়াটার কালার হোক, প্রসেস সেম। লাইট লাইট কালার দিয়ে ভেতর দিক, যেগুলো ভেতর দিকে ঠাসা ওই জায়গাগুলোতে ডার্ক কালার ইউজ হবে, নিচের দিক লাইট কালার ইউজ হবে, আর উপর দিকে ডিপ কালার ইউজ হবে, আর উপর দিকে লাইট কালার ইউজ হবে। উপর থেকে লাইটটা পড়বে যেন উপর দিকে লাইট কালার ইউজ হবে। এবার ব্লেন্ডিং করে দাও, লাইট কালারটা নিয়ে ডার্ক কালারের উপর উপরে ঘষে দেবে, ব্লেন্ডিং হয়ে যাবে। পুরোটাতে ঘষবে না, জাস্ট জয়েনিংটাতে, জাস্ট জয়েনিংটাতে ঘষে দিলে ব্লেন্ডিং হয়ে যাবে। যেভাবে স্ট্রোক যাবে ব্লেন্ডিং ওইভাবেই করতে হবে। এবার দেখো দুটোর মধ্যে ডিফারেন্স, এটা ফ্ল্যাট কালার, যেহেতু একটা কালার পুরো ভরা হচ্ছে দুটোতে, উপরে দুটো নিচে দুটো করা হয়েছে। এটা এইভাবে ফ্ল্যাট কালারটা করবে না, দেখতে ভালো লাগে না। এটাতে একটা কালার, এটাতে একটা কালার, আর এখানে দুটো দুটো চারটে কালার ইউজ করা হলো, এটা করবে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর দেখে। সব সময় ডবল কালারে ইউজ করবে। ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে লাইক দিয়ে দিও, আর অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব বাটনটা আর বেল বাটনটা টিপে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ।